শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পূর্ব উপকূলে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়ান শহরের 18 কিলোমিটার দক্ষিণে। এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের 34.8 কিলোমিটার গভীরে। তাইওয়ান কর্তৃপক্ষের তরফে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এক জরুরি বার্তায় ভূমিকম্পের কারণে সুনামি আঘাত আনতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে উপকূলীয় লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিকম্পে অন্তত 26টি ভবন ধসে পড়েছে। ভবনগুলোতে প্রায় 20 জনের মতো আটকা আছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। হুয়ালিয়ান শহরে আরও বেশ কয়েকটি ভবন বিপজ্জনকভাবে হেলে থাকতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভূমিকম্পের সময় রাজধানী তাইপের ভবনগুলো কাঁপতে দেখা যায়। এদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও জারি হয়েছে সুনামি সতর্কতা। সতর্কবার্তায় বলা হয়, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই 10 ফুট উচ্চতার সুনামি আঘাত আনতে পারে। গত 25 বছরের মধ্যে তাইওয়ানে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে 1999 সালের সেপ্টেম্বরে দেশটিতে আঘাত হানে 7.6 মাত্রার ভূমিকম্প। নিহত হয় 2400 জন। ইমতিয়াজ আহমেদ, RTV।